বন্ধুরা তোমার সবাই অবগত আছো তোমাদের এই বছর এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাক্যান্সি বার হতে চলেছে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হবে সেখানে দেখো অনেকে সিলেকশান নিতে পারবে অনেকে কিন্তু সিলেকশান নিতে পারবে না যারা ভালো স্টাডি করবে তারাই কিন্তু সিলেকশান নিতে পারবে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করব। কিভাবে তুমি একশো প্লাস স্কোর করবে এই কম সময়ের মধ্যে এবং কিভাবে তুমি পড়াশোনা করবে এ টু জেড আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব ওকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট তথ্য কিন্তু তুমি পেতে চলেছো দেখো কেউ কিন্তু এরকমভাবে তোমাদেরকে বোঝাবে না যতটা আমি তুমি ভিডিও থেকে তুমি জ্ঞান অর্জন করবে প্রথমত বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি এই যে একশো প্লাস স্কোর তোমাদেরকে বলছি এটা তুমি কিভাবে করবে সেটি বলে দেব কিন্তু একশোর নিচেও কিন্তু তোমার সিলেকশান হবে এই বছর তোমরা জানো যে তিন বছর এজ রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশন দেওয়া সত্ত্বেও বর্ডার ডিস্ট্রিক্টে ও বি কাট অফ কিন্তু ঊনসত্তর যারা পেয়েছিল তারা কিন্তু চাকরি পেয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে ইডাব্লিউএস যারা চুয়াল্লিশ পেয়েছিল তারা চাকরি পেয়েছে ছেলেদের কথা বলছি বর্ডার ডিস্ট্রিক্টে যারা তোমাদের জেনারেল প্রার্থী তাদের আশি প্লাস কাট অফ গিয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে যারা তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর কাট অফ নাইনটি সেভেন গিয়েছে জেনারেল ডিস্ট্রিক্টের এবং জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ অষ্ট আসে গিয়েছে তো বন্ধুরা তোমাদেরকে একশো প্লাস আমি টার্গেট দিচ্ছি বা একশো প্লাস কীভাবে স্কোর করবে এর নিচেও কিন্তু তুমি যদি স্কোর ভালো থাকে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তুমি সিলেকশান নিতে নিতে পারবে ওকে তো দেখো বন্ধুরা প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা জানো যে তোমাদের জিকে জিআই ম্যাথ এবং হিন্দি ইংলিশ তোমাদের থাকবে জি কে জি ম্যাথ তোমরা বাংলায় পরীক্ষা দিতে পারবে এবং হিন্দি ইংলিশ তুমি যদি ব্যাকরণ করো তাহলে কিন্তু তোমাকে হিন্দিটা করতে হবে এবং তুমি যদি ইংলিশ গ্রামার করো তাহলে ইংলিশ করতে হবে তোমাকে হিন্দি আর নতুন করে শিখতে হবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা তোমাকে পছন্দ করতে হবে চয়েস করতে হবে আর বাকি তুমি এই তিনটে পার্ট কিন্তু তুমি বাংলায় দিতে পারবে দেখো এটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এবং হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে যে তোমাদের তেরোটি ভাষাই পরীক্ষা হবে কিন্তু এসএসসি যদি চাই এস এস সি এমন একটা বোর্ড তোমাদের এক রাতের এক রাতের আগেও কিন্তু তোমাদের হিন্দি ইংলিশেও পরীক্ষা হতে পারে ওকে দেখো বাংলায় পরীক্ষা হবে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই কিন্তু গ্যারেন্টি আছে যেহেতু তোমাদের ঘোষণা হয়েছে সেহেতু বাংলায় হবে কিন্তু এসএসসি এমন একটা বোর্ড চেঞ্জ করেও দিতে পারে তো সেহেতু বন্ধুরা কনফার্ম নয় বা কনফার্ম একদম যে তোমাদের বাংলাতেই পরীক্ষা হবে সেটা না কিন্তু প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে এবং নোটিফিকেশনের মাধ্যমেও জানানো হয়েছে সেহেতু বন্ধুরা তোমাদের বাংলায় পরীক্ষা হওয়ার নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যদি চেঞ্জ করে দেয় তাহলে তোমরা অ্যাপ্লিকেশনের পূর্বে যে নোটিফিকেশান তোমাদের ফুল নোটিফিকেশান বার হবে সেখানে সব কিছু দেওয়া থাকবে তোমাদের এসসি এসটি ওবিসির তার সঙ্গে সঙ্গে কত ভ্যাকান্সি আমাদের রাজ্যের কত ভ্যাক্যান্সি রয়েছে মেল ফিমেলের কত ভ্যাকান্সি রয়েছে সব কিছু তোমরা যে নোটিফিকেশান বার হবে কোন ভাষায় পরীক্ষা হবে যদি তোমাদের তোমাদের সিলেবাস চেঞ্জ হয় ধরে নাও এখন তোমাদের কুড়ি কুড়ি করে আছে যদি প্রত্যেকটি কোয়েশ্চেনের মান এক করে দিয়ে দেয় তো চেঞ্জ হতেও পারে না হতেও পারে ওকে তো দেখো বন্ধুরা কীভাবে তুমি পড়াশোনা করবে দেখো পড়াশোনা চাকরির ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাকে তুমি যে প্রিপারেশানটা প্রিপারেশানটা নিচ্ছ সেটি এসএসসি জিডি কনস্টেবলের প্রিপারেশান নিচ্ছ ওকে এসএসসি জিডি কনস্টেবলের এক্ষেত্রে তুমি আইপিএস বা আই আই হতে চাইছো না বা হতে যাচ্ছ না শুধুমাত্র সিম্পল একটা জিডি কনস্টেবলের চাকরি তুমি করতে যাচ্ছ সেক্ষেত্রে তোমাকে চালাকি হিসাবে পড়াশোনা করতে হবে শুধুমাত্র পড়েই গেলাম পড়েই গেলাম পড়েই গেলাম স্কোরের দিকে কিন্তু স্কোর হচ্ছে না তাহলে কিন্তু কাজ হবে না বন্ধুরা তোমাকে চালাকির ভিত্তিতে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে এবং যারা চালাকির ভিত্তিতে যারা পড়াশোনা করে চাকরির পরীক্ষা তারাই কিন্তু সাকসেস হয় তোমরা সমাজে অনেক কথা শুনতে পাবে যে এই ছেলেটা পড়াশোনাতে খুব একটা ভালো ছিল না তবুও চাকরি পেয়েছে সে কিন্তু চালাকিতে পড়াশোনা করেছে এবং সে কিন্তু কাট মধ্যে চলে এসছে ওকে তো দেখো প্রথমে তোমাকে টার্গেট নিতে হবে দেখো তোমার তুমি এস সি ও ও এবং জেনারেল বা ইউআর বা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কেন তোমার কাট অফ বিগত বছরে অর্থাৎ দু হাজার বাইশের কাট কত গিয়েছে সেটা তোমাকে প্রথমত দেখতে হবে ধরে নাও তুমি ও বর্ডার ডিস্ট্রিক্ট তো এর আগে তোমার ঊনসত্তর কাট গিয়েছে দু হাজার বাইশে এবার তুমি দশ নম্বর অ্যাড করে নাও যদি তোমাদের পঞ্চাশ প্লাস পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকান্সি থাকে তাহলে কাট অফ এত যাবে না তবুও তুমি দশ নম্বর অ্যাড করে নাও ওকে তাহলে তুমি টার্গেট নিয়ে নাও ঊনসত্তর থেকে দশ নম্বর মানে আশি টার্গেট নিয়ে নাও ওকে আশি তবুও আমি তোমাদেরকে একশো আমি দিচ্ছি কিন্তু আশি টার্গেট নিয়ে নাও দেখো তোমার কাট যত গিয়েছে এর আগের বছর তার থেকে দশ নম্বর তুমি এক্সট্রা যোগ করে নেবে ওকে এবং যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস তুমি ভালো করে দেখে নেবে এবং তুমি কোন কোন পার্টে অর্থাৎ তোমরা জানো যে অনেকে রয়েছে যারা ম্যাথ ভালো পারে না অনেকে রয়েছে যারা জি কে ভালো পারে না অনেকে রয়েছে রিজনিংয়ে কুড়িতে কুড়ি করতে পারবে এবং দেখা যাচ্ছে যে ব্যাকারুন তারা কিন্তু পুনঃরখানা করতে পারবে এবং অনেকে রয়েছে যারা ম্যাথ ভালো পড়ে কিন্তু তারা কিন্তু ব্যাকরণে ভালো পারবে না বা দেখা যাচ্ছে যে জি কেতে হয়তো চার পাঁচ নম্বর স্কোর করতে পারবে তো তোমাকে প্রথমত তোমাকে দেখতে হবে যে চারটি পার্টের মধ্যে আমি কোন কোন পার্টে দক্ষ রয়েছি বা বা কোন কোন পার্টে আমি ভালো স্কোর করতে পারবো তুমি যেটাতে ভালো স্কোর করতে পারবে সেটাতে তোমাকে বেশি ফোকাস দিতে হবে যেটাতে তুমি কমজোর সেটাতে কিন্তু তোমাকে বেশি ফোকাস দেওয়া যাবে না ধরে না তুমি ম্যাথে একদম কমজোর ওকে ম্যাথে হয়তো চার থেকে পাঁচটি করতে পারবে যেহেতু তোমাদের ষাট মিনিটের টাইম সেহেতু তোমাদের ষাট মিনিটে ম্যাথ কিন্তু অনেক করা যাবে না বন্ধুরা ওকে যারা একদম স্মার্ট রয়েছে যারা ম্যাথে একদম জাহাজ তারাই কিন্তু অনেক স্কোর করতে পারবে ম্যাথে তো ম্যাথে কিছু কিছু চ্যাপ্টার তোমাকে বেছে নিতে হবে যেগুলো তোমাকে সোজা লাগে সেই সব চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে করতে হবে তো আমি সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে তুমি দেখে নেবে কোন কোন পার্ট তোমাকে ভালো লাগে পড়তে এবং কোন কোন পার্টের কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে বন্ধুরা তোমাদের থাকবে রিজনিং দেখো রিজনিং বা জিআই তুমি যদি চাও তো বাংলাতেও প্র্যাকটিস করতে পারো হিন্দিতেও প্র্যাকটিস করতে পারো দুটো ভাষাতেই কিন্তু সেম ঠিক আছে তো এখানে দেখো রিজনিংয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম দিন প্রথম দিন যে পরীক্ষা হবে যে প্যাটার্ন তোমাদের তৈরি করবে এসএসসি সেই প্যাটার্নে কিন্তু ওয়াল শিফট হবে ওকে ধরে নাও প্রথম দিন যে পরীক্ষা যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার ধরে নাও ডাইস নেই ওকে তো কোনো পরীক্ষার পরীক্ষার্থীর শিফটে কিন্তু ডাইস রিজনিং থাকবে না ধরে নাও ব্লাড রিলেশান রক্তের সম্পর্ক ধরে নাও প্রথম দিন প্রথম শিফটে দ্বিতীয় শিফটে বা তৃতীয় শিফটে কাউরিন নেই তো কোনো শিফটেই থাকবে না ওকে তো এইরকমভাবে কিন্তু তোমাদের এসএসসি যে তোমাদের পেপারগুলো তৈরি করে এইভাবেই তোমার শিফটে যা রয়েছে সকলের শিফটেই তাই থাকবে ওকে এইভাবেই কিন্তু তারা যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু তৈরি করে তো দেখো বন্ধুরা রিজনিংয়ের ক্ষেত্রে তোমাকে একটা রিজনিংয়ের বই নিয়ে নিতে হবে ভালো পাবলিশার্সের এবং রিজনিং যেগুলো থাকবে তোমাদের সব কিছু নন ভারবেল এবং ভারবেল তোমাকে কিন্তু দুটোই পার্ট কিন্তুই তোমাকে ভালো করে পড়তে হবে রিজনিংয়ের ক্ষেত্রে বাদ দেবার মতন কিছু নেই বা বাদ আমি তোমাদেরকে কিছু দিতে বলবো না ঠিক আছে এখানে কিন্তু তোমাদের নন ভারবেলটা তোমরা বেশি করে ফোকাস করবে যেমন এখানে দেখো তোমাদের এসএসসি জিডিতে এবং সিআরপিএফের টেডসম্যানে কিন্তু বেশি করে নন ভার্বেলের কোয়েশ্চেন এসেছিলো যেমন তোমাদের পেপার ফোল্ডিং বা কাগজ মোড়না বা কাটনা এই হিন্দিতে এখানে দেওয়া হয়েছে তো নন ভার্বেলের কোয়েশ্চেনগুলো তোমরা বেশি করে কিন্তু ফোকাস করবে ওকে তো রিজনিংয়ের ক্ষেত্রে কোনো চ্যাপ্টার আমি তোমাদেরকে বলবো না প্রত্যেকটি চ্যাপ্টার তোমরা ভালোভাবে করে যাবে এখানে বন্ধুরা যে বিশ্লেষণাত্মক চ্যাপ্টার সেটি করতে হবে না সেটির ক্ষেত্রে খালি কথন এবং নিষ্কর্ষ চ্যাপ্টার থেকে একটাই কোয়েশ্চেন আসে এবং এর আগের দু হাজার বাইশেও এসেছিলো দু হাজার একুশেও এসেছিলো এখান থেকে একটাই কোয়েশ্চেন বাকি তোমাদের যে চ্যাপ্টার থাকবে একটা রিজনিংয়ের একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটি চ্যাপ্টায় যেহেতু রিজনিং তোমাদের একটা স্কোর করার একটা প্লাস পয়েন্ট সেহেতু রিজনিং একদম ফুল করে যাবে কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে বলা মুশকিল তুমি যখন ধরে নাও তোমার শেষের দিকে পরীক্ষা বাকিগুলোর তুমি যখন দেখে নেবে যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে তখন তুমি যে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না সেই 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 চ্যাপ্টার তুমি কমিয়ে দেবে বা সেই 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 চ্যাপ্টার তুমি দেখে যাবে না কিন্তু এখন তোমাকে রিজনিংয়ের একদম ফুল চ্যাপ্টার কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে এখানে কাঁটছাট করার কোনো গল্প নেই ঠিক আছে এবার আমি তোমাদের তোমাদেরকে বলে দিচ্ছি জিকে দেখো জিকের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এসএসসিতে যে জিকেগুলো হয়ে থাকে বন্ধুরা সেই সব জিকে কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে এসএসসি শুধুমাত্র স্ট্যাটিক জিকে বেশি করে থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ থেকে প্রশ্ন খুব কম আসে ধরে না তোমাদের কুড়িখানা কোশ্চেন আসবে এর মধ্যে তুমি পাঁচখানা কিন্তু তুমি জেনারেল নলেজের কোয়েশ্চেন পাবে বাকি পনেরোখানার মধ্যে তুমি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থেকেই কিন্তু এসএসসি বেশি পরিমাণে কোশ্চেন করছে তুমি বিগত বছর এবং তার আগের বছর দু হাজার আঠারো কোশ্চেন দেখতে পড়ো শুধুমাত্র স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ফুল পেপার ভর্তি তো স্ট্যাটিক জিকে তুমি পড়বে জেনারেল নলেজ পড়ার কোনো দরকার নেই জেনারেল নলেজ তুমি যেগুলো পড়েছ সেগুলোই তুমি পড়বে তুমি কত কত নাম্বার পাবে আমি সেটি তোমাদেরকে পরে বলে দিচ্ছি তো স্ট্যাটিক জিকের মধ্যে দেখো যেমন তোমাদের ভারতীয় নৃত্য শাস্ত্রীয় নৃত্য এবং কালাকার যেগুলো হয়ে থাকে তারপরে তোমাদের বাদ্যযন্ত্র এবং বাদক তারপরে ভারত কি যে তেহার বা উৎসব যেগুলো হয়ে থাকে মেলে যেগুলো আমরা বাংলায় মেলা বলে থাকি তারপরে যে স্ট্যাটিক জি কেউ ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ফ্লক আর্ট এবং অফ ইন্ডিয়া তারপরে দেখতে পাচ্ছি ইম্পর্ট্যান্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম যেগুলো হয়ে থাকে তোমাদের অর্থাৎ যেমন তোমাদের অগ্নিপথ স্কিম আমাদের পিএম যে প্রধানমন্ত্রী যেসব স্কিমগুলো উদ্বোধন করেছে সেই সব স্কিম অর্থাৎ স্ট্যাটিক জিকে যেমন তোমাদের গেম রয়েছে খেলা থেকে প্রশ্ন আসে তারপরে তার সঙ্গে সঙ্গে তোমাদের যেমন ন্যাশনাল স্টেট বার্ড অ্যানিম্যালস এগুলো থেকে ইউনেস্কো থেকে এবং বিভিন্ন তোমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে তারপরে দেখতে পাচ্ছি এখানে তোমাদের ব্যাংক অ্যান্ড রিভার্স থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে ঠিক আছে তো স্ট্যাটিক জিকেগুলো তোমরা কিন্তু ফলো করবে বাকি কিছু ফলো করার দরকার নেই এবং কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে তোমাদের জিআই ট্যাগ এই টাইপের কোয়েশ্চেন কিন্তু স্টাফ সিলেকশান বা এসএসসির জিকেতে তোমরা পেয়ে যাবে এবার দেখো ম্যাথ ম্যাথে তুমি কমজোর অনেকেই কিন্তু ম্যাথে কমজোর হয়ে থাকে তো দেখো ম্যাথ তোমাকে প্রত্যেকটি চ্যাপ্টার পড়ার কোনো দরকার নেই তোমাকে যে যে চ্যাপ্টারগুলো সোজা লাগবে সেই সেই চ্যাপ্টারগুলো তুমি পড়বে দেখো এসএসসি জিডি জিডি থেকে জিডির ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের ম্যাথ আসে সেই সব সেই সব চ্যাপ্টার আমি এখানে মার্কিং করেছি এবং তোমার তুমি বাছাই করে নেবে যে আমি দশটি ম্যাথ করব টার্গেট করে নেবে কি দশ থেকে বারোখানা আমি ম্যাথ করব। তাহলে সেই হিসাবে তুমি দশ থেকে বারোখানা চ্যাপ্টার তুমি ভালো করে ফোকাস করবে সেখান থেকে তুমি অবশ্যই দশ থেকে বারোটি কোয়েশ্চেন পেয়ে যাবে তুমি এমনভাবে টার্গেট করে যাবে যে দশ থেকে বারোটা যেন কোশ্চেন আসলে তুমি যেন একদম ছেড়ে না আসতে পারো একদম করে আসতে পারো তো এখানে দেখো তোমাকে বলে দিচ্ছি যেমন বীজগণিত বীজগণিতের ক্ষেত্রে যেমন এখানে দেখতে পাচ্ছ বীজগণিতের ক্ষেত্রে অ্যালজেব্রার ক্ষেত্রে তুমি ভগ্নশ্বর চ্যাপ্টার দেখে যাবে এলসিএম দেখে যাবে অর্থাৎ গসাগু এবং লসাগু এবং সরলীকরণ এই তিনটি চ্যাপ্টার দেখে যাবে এখান থেকে নেক্সট তোমাদেরকে বলে দিচ্ছি আরও একটি চ্যাপ্টার রয়েছে সেটি আমি তোমাদেরকে অ্যাড করিয়ে দিচ্ছি পাটিগণিতের ক্ষেত্রে তুমি অনুপাত সমানুপাত থেকে একটা পেয়ে যাবে গড় এবং অংশীদারী কারবার তোমাদের দেখার দরকার নেই সময় কার্য থেকে একটি পেয়ে যাবে নল পাইপ এবং ট্যাঙ্কি থেকে নল চোবাচ্চা থেকে একটি পেয়ে যাবে সময় দূরত্ব থেকে একটি কোশ্চেন পেয়ে যাবে ট্রেন থেকে একটি কোয়েশ্চেন পেয়ে যাবে নৌকা এবং স্রোত থেকে একটি কোয়েশন পেয়ে যাবে শতকরা থেকে একটি কোশ্চেন পেয়ে যাবে লাভ ক্ষতি থেকে পেয়ে যাবে এবং চক্রবর্তীর সুদ থেকে কিন্তু একটা কোশ্চেন পেয়ে যাবে এখানে মিশ্রণ বা ঘড়ি করার কোনো বা ক্যালেন্ডার করার কোনো প্রয়োজন নেই ওকে বন্ধুরা ম্যানসুরেশন থেকে তুমি কিন্তু একটা কোয়েশ্চেন পেয়ে যাবে পরিমিতি থেকে এখানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এবং সমকোণী চৌপল বা আয়ত ঘন চং লম্ববৃত্তেকার শঙ্কু এবং গোলক এই কয়েকটি চ্যাপ্টার মধ্যে তুমি কিন্তু এক থেকে দুটি কোয়েশ্চেন একটি কোয়েশ্চেন তো মাস্ট পাবেই পাবে তো এই 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 চ্যাপ্টারগুলো তুমি যদি ফলো করো তাহলে দশ থেকে কুড়িটি কোশ্চেন দশ থেকে বারোটি কোশ্চেন অনায়াসে তুমি কিন্তু করতে পারবে এবার এই এই চ্যাপ্টার মধ্যে তোমাকে যেটা সোজা লাগবে যেটা কঠিন লাগবে সেটা ছেড়ে দিতে পারো এবং যেটা সোজা লাগবে সেটা কিন্তু অ্যাড করতে পারো তো এইরকমভাবে ম্যাথটা তুমি কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করে নেবে একদম কুড়িতে কুড়ি ম্যাথ করার কোনো প্রয়োজন নেই তুমি যদি ম্যাথে স্ট্রং থাকে তাহলে করতে পারো নচেত তুমি দশটি থেকে বারোটি করার টার্গেট নিয়ে যাবে যদি তুমি ম্যাথে নর্ম্যাল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আর তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো ম্যাথে স্ট্রং হয়ে থাকো তাহলে তো অবশ্যই তুমি প্রত্যেকটি চ্যাপ্টার করার চেষ্টা করবে ওকে এটা কিন্তু আমি নর্ম্যাল স্টুডেন্টের কথা বললাম যদি তুমি ম্যাথে নর্ম্যাল হয়ে থাকো তাহলে দশ থেকে বারোটি করার চেষ্টা করে দশ থেকে বারোটি কোয়েশ্চেন করার টার্গেট নিয়ে যাবে তাহলে কিন্তু তুমি এখানে যদি দশটি করতে পারো তাহলে কুড়ি নাম্বার কিন্তু ম্যাথ থেকে পেয়ে যাচ্ছ ওকে নেগেটিভ মার্কিং করবে না এবার বন্ধুরা দেখো হিন্দি যেটা তোমাদের ইম্পর্টেন্ট একটা নাম্বার তোলার ভালো একটা পার্ট সেটা হলো সামান্য হিন্দি তো দেখো বন্ধুরা সামান্য হিন্দির ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি দু হাজার যখন তোমাদের পরীক্ষা হয় তখন তোমাদের ছটি চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিলো দু হাজার একুশে যখন তোমাদের পরীক্ষা হয় তখন কিন্তু তোমাদের ছটি চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিলো এবং দু হাজার যখন তোমাদের পরীক্ষা হয় তখন তোমাদের আরও দুটি চ্যাপ্টার অ্যাড করা হয় আটটি চ্যাপ্টার থেকে পরীক্ষা প্রশ্ন এসেছিল এবং দু হাজার দু হাজার একুশেরটায় আটটি চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিলো এবং দু হাজার বাইশের যে ভ্যাকান্সিটা বার হয় পঞ্চাশ হাজার যখন তোমাদের বয়েসে ছাড় দেওয়া হয়েছিল তখন দশটি চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিলো এর আগের ভ্যাকান্সিটা ওকে এবারও কিন্তু তোমাদের দশ থেকে বারোটি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এসএসসি কিন্তু একের পর এক চ্যাপ্টার কিন্তু অ্যাড করছে ওকে তো দেখো কোন কোন চ্যাপ্টারগুলো তুমি দেখে যাবে যেমন বিলোম শব্দ বিপরীত শব্দ পরায়াবেচী শব্দ মহাবারে এবং লোকতিয়া বাক্যাংশকে লিয়ে এক শব্দ অনেক অনেকাত্মক শব্দ এবং শব্দ ইুগ্ম শুদ্ধ অশুদ্ধ বাক্যশুদ্ধি সাতটি চ্যাপ্টার হয়ে গেল রিক্ত স্থান কি পূর্তি তারপরে প্রতিস্থাপন সংজ্ঞা এবং সর্বনাম নতুন চ্যাপ্টা ওকে সংজ্ঞা সর্বনাম নতুন চ্যাপ্টা এটা কিন্তু ছিল না ক্রিয়া কাল এবং বাচ্চ্য এটাও কিন্তু নতুন চ্যাপ্টার অ্যাড করা হয়েছে তোমাদের এর আগের ভ্যাকান্সিতে ছিল লিঙ্গ বচন এবং কারক থেকেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন এসেছিল এর আগের বার দু হাজার বিশেষণ এবং অব্যয় থেকেও কিন্তু কোশ্চেন এসেছিল এর আগের বার এগুলো কিন্তু নিউ নিউ চ্যাপ্টার বাক্য রচনা থেকে কিন্তু কোয়েশ্চেন ছিল এটাও কিন্তু নতুন চ্যাপ্টার তো দেখো নতুন চ্যাপ্টার কিন্তু এক দুই তিন চার পাঁচ এই পাঁচখানা চ্যাপ্টার কিন্তু তোমাদের দু হাজার আঠারোর ভ্যাকান্সিতে এবং একুশের ভ্যাকান্সি ভ্যাকান্সিতে বন্ধুরা ছিল না ওকে এই পাঁচখানা চ্যাপ্টা এই পাঁচখানা চ্যাপ্টার কিন্তু তোমাদের নতুন অ্যাড করানো হয়েছে তো এই পাঁচখানা চ্যাপ্টাও কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে এই পাঁচখানা চ্যাপ্টার থেকেও কিন্তু তোমরা প্রশ্ন পাবে গদ্যাংশ তোমাদের ছিল এবং এটা কিন্তু গদ্যাংস কিন্তু তোমাদের থাকবে তো এই পাঁচখান চ্যাপ্টার তো এই এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে ফলো করে যেতে হবে দেখো একটা হিন্দি বুক নিতে পারো চটি বুক পাওয়া যায় এসএসসি জিডির ক্ষেত্রেও আলাদা করে বা বন্ধুরা তোমাদের হিন্দি সামান্য হিন্দির বই পাওয়া যায় সেখান থেকে তুমি কিন্তু এই এই চ্যাপ্টারগুলোকে কাট করে তুমি কিন্তু মেন মেন যে কোশ্চেনগুলো হয় সেগুলো তুমি নোটস বানিয়ে বা মেন মেন বই থেকেও কিন্তু তুমি মার্কিং করে পড়তে পারো তো এটা একদম হিন্দি তোমরা বুঝতে পারছো খুব সোজা একদম গদ্যাং শুদ্ধ অশুদ্ধ তো এগুলো সোজা বিলম শব্দ বা বিপরীত শব্দ এগুলো তো সবাই পারবেই তো যারা হিন্দি ব্যাকরণটা করবে এই চ্যাপ্টারগুলো তোমরা ফলো করে যাবে এখানে কিন্তু কাঁটছাটের কোনো গল্প নেই বন্ধুরা যেহেতু হিন্দি একটা তোমাদের স্কোর করার একটা একটা সোজা একটা পার্ট বা চ্যাপ্টার বলতে পারো সিলেবাস বলতে পারো আর যারা গ্রামার করবে বন্ধুরা যারা গ্রামার করতে চাও ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের অনেক বই রয়েছে এবং ইংলিশ গ্রামারের যে চ্যাপ যেগুলো তোমাদের কোয়েশ্চেন আসে সেটা আমি বলছি না কিন্তু তোমরা সকলেই ভালো করেই জানো যে তোমাদের ভয়েস আসবে ন্যারেশন আসবে তারপরে তোমাদের আর্টিকেল প্রিপোজিশান আসবে সিনোনিমস অ্যান্থিমস আসবে তো এরকমভাবে কিন্তু তোমাদের আসবে ওকে যেমন এখানে তোমাদের গদ্যাংস আসে সেহেতু সেখানেও একটা পার্ট তোমাদের তুলে দেওয়া হবে সেখান থেকে তিন চারটি কোয়েশান আসবে ওকে তো এরকমভাবে কিন্তু তোমরা যারা জেনারেল জেনারেল ইংলিশ করতে চাও ইংলিশ গ্রামার করবে তারা কিন্তু ইংলিশ গ্রামার দেখে যেতে পারো তো এইভাবে কাট কাট করে কিন্তু তোমাকে প্রথমত সাজিয়ে নিতে হবে এবং লিখে নিতে হবে যে আমি কোন কোন চ্যাপ্টারগুলো ফোকাস করবো তো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্কোর তুমি কত করতে পারবে দেখো তুমি যদি রিজনিং প্রত্যেকটি চ্যাপ্টার করো তাহলে আঠারো প্লাস তুমি কিন্তু অনেসে করতে পারবে টার্গেট নিয়ে নেবে এবং তুমি যদি জিকের কথা বলছি জিকে যদি তুমি জিকে অনেকে স্ট্রং নয় তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি জিকেতে আমি তোমাদেরকে ছয় প্লাস স্কোর ধরে দিলাম ঠিক আছে ছটি অর্থাৎ আঠারো মানে এখানে ছত্রিশ এবং এখানে ছয় মানে তোমাদের বারো ম্যাথে আমি তোমাদেরকে বারোটি কোয়েশ্চেন করতে বলবো সেখানে তুমি দশটি ধরে নাও পারবে তো দশ মানে এখানে কুড়ি ওকে এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি হিন্দি যেটা ব্যাকরণ বা ইংলিশ গ্রামার সেখান থেকে তুমি বারোখানা কোয়েশ্চেন মানে চব্বিশ নাম্বার তাহলে এখানে বন্ধুরা কত হচ্ছে তোমাদের ছত্রিশ আর বারো তোমাদের আটচল্লিশ আটচল্লিশ আর কুড়ি তোমাদের হয়ে যাচ্ছে আটষট্টি আটষট্টি আর চব্বিশ তোমাদের হয়ে যাচ্ছে অষ্টআশি আর চার নাইনটি টু ওকে এটি যারা নর্ম্যাল স্টুডেন্ট তাদের জন্য নাইনটি টু কিন্তু অনেসে তুমি স্কোর করছো তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট এস সি এস টি হও তো নাইনটিও লাগবে না নাইনটি টুও লাগবে না এর নিচেও কিন্তু তুমি স্কোর করতে পারবে ওকে এটি যারা নর্মাল স্টুডেন্ট এবং যারা ম্যাথও ধরে নাও আমি দশটা দিয়েছি ধরে নাও ম্যাথ যারা পনেরোখানা করতে পারবে এখানে আমি জি কে ধরে নাও ছখানা দিয়েছি কুড়িখানার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে জি কে কেউ দশখানা করতে পারছে তাহলে এখানে পঁচিশ নাম্বার অ্যাড করে দাও তাহলে তোমার একশো প্লাস কিন্তু অ্যাসে হয়ে যাচ্ছে তো একশো প্লাস নাম্বার আমাদের বাংলার বুকে যেই করতে পারবে সেই সিলেকশান নিতে পারবে তো একশোর নিচে আমি তোমাদেরকে বলেছি এর আগের বছর যে কাট গিয়েছে কাট থেকে তুমি দশ নাম দশটি কোয়েশ্চেন বেশি তোলার চেষ্টা করবে ধরে নাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন তোমাদের উনসত্তর কাট গিয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের ও সেখানে দশ অ্যাড করে দাও সেখানে কত হচ্ছে উনআশি হচ্ছে সেখানে তুমি আশির টার্গেট নিয়ে নাও তো এরকমভাবে দশ নম্বর করে টার্গেট বেশি নিয়ে নাও আশা করছি তুমি কিন্তু কোয়ালিফাই করবে আর যেভাবে বললাম সেভাবে তুমি নিজের মতন করে পড়াশোনা করবে তাহলে আশা করি তুমি কিন্তু ভালো স্কোর করতে পারবে তুমি আজ এখানে একটা কোর্স নিয়ে নিলে ওখানে একটা কোর্স নিয়ে নিলে হ্যাঁ পড়াশোনার দিকে দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না নেটের মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তুমি কিন্তু টাকার বিনিময়ে সেখানে হয়তো তুমি ব্যাচগুলো হয়তো ক্রয় করলে তো বন্ধুরা বুক নিয়ে নাও বুকগুলো ভালো করে তুমি ফার্স্ট টু লাস্ট একদম খুঁটি খুঁটে 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 পড়াশোনা করো ভালো স্কোর করতে পারবে ওকে মোবাইলের মাধ্যমে কোনো পড়াশোনা হয় না বন্ধুরা তো বইয়ের মাধ্যমে বই নিয়ে তুমি যদি পড়তে পারো নিজের মতন নোট বানিয়ে নিজের মতন করে পড়তে পারো এবং একটা ম্যাথের জন্য একটা টিচার নিতে পারো পার্সোনালি টিউশন তাহলে এর তুল্য বেস্ট কিছু হতেই পারে না ওকে তো এইভাবে পড়াশোনা করো ধন্যবাদ